সে আরো ভালো, আরো ভালো কাউকে পাক, তার জীবনের সব কালো মুছে যাক, নতুন স্বপ্নে সে হারাক। যে গেছে সে যাক, ইতিহাস ইতিহাসেই থাক। আমি জানি তোমার তার প্রতি নেই কোনো রাগ, নেই সে অর্থে কোনো অভিমান, তবুও শেষ বেলায় সে বলেছিল তোমায় বেঈমান। তুমি শুধু এটুকু বলে দাও, এই বেঈমানকে নিয়ে ভেবে সে যেন নষ্ট না করে তার মান। সত্যি কথা বলতে, প্রেমে পড়ার পর বেশিরভাগ মানুষের জীবন নষ্ট হয়েছে ভুল সিদ্ধান্তের জন্য। বেশিরভাগ এই কথাটি আপনার মস্তিষ্কে ঢুকেছে কি আমি জানি না, তবে পরের কথাগুলো ঢুকবে আমার বিশ্বাস। স্বার্থপর মানুষটির সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর যদি শান্ত হও, পৃথিবী জয় করতে পারবে। যদি অশান্ত হও, শুধুই নিজেকে জয় করতে পারবে। তাই পৃথিবী জয় করার জন্য সেই মানুষটিকে মনে মনে বলে দাও, তুমি কি নিয়ে গিয়েছো তা নিয়ে ভাবছি না, তুমি কি দিয়ে গিয়েছো শিক্ষা তা নিয়ে ভাবছি, এবং জীবন বদলাচ্ছি। জীবন বদলানোর জন্য অভ্যাস বদলাও, সে তো কবে বদলে গিয়েছে। তবে বদলে যাওয়ার এই ক্ষণে তুমি যাকে নিয়ে অতিরিক্ত ভাবছো, সে বর্তমানে তোমার নয়, ছয় হয়ে যেতে পারে জীবন এই রূপ ভাবনার জন্য। এই মুহূর্তে এইটুকু ভাবো, অর্থের অভাবে যে প্রিয়জন তোমায় বিদায় দিয়েছে, তার সাথে থাকলে তুমি জীবনের অর্থ ভুলে যেতে। তবে তাকে ভোলার জন্য ভোলার চেষ্টা করো না, বোঝার চেষ্টা করো। বিশেষ দিনে গোলাপ ফুল দেওয়া মানুষটি শেষের দিনে ডুমুরের ফুল হয়ে গিয়েছে। তবে এই মানুষটিকে নিয়ে অতিরিক্ত ভাবলে তোমার জীবনের ফুল ঝরে যেতে পারে। তাতে কি তোমার ভালো হবে? তোমার জন্মদাতা বাবা মায়ের ভালো হবে? তোমার পরিবারের ভালো হবে? দেখো, মন ভালো মন খারাপ তোমার সাথেই আছে। তুমি মন খারাপের দিকে তাকিয়ে আছো, তাই মন ভালো তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই মুহূর্তে মুখ না ফিরিয়ে শেষ কথাটি শুনে রাখো। মানুষ অন্য মানুষকে, মানুষ অমানুষকে, মানুষ অন্যকে বিশ্বাস করে ঠকার পর নিজেকে বিশ্বাস করে। তাই এখন সময় নিজেকে বিশ্বাস করার। নিজেকে বিশ্বাস করো, এগিয়ে চলো জীবনের পথে। আমার বিশ্বাস তুমিও বসতে পারবে সফলতার জয়রথে। কথাগুলো নাটকীয় মনে হতে পারে, তবে জীবনের এই নাটকে কথাগুলো মনে রেখো, যাতে ভবিষ্যতে অভিনয় করতে তোমার সে অর্থে কোনো অসুবিধা না হয়। তবে শেষমেশ এই কথাই বলবো, অন্যের আলোয় আলোকিত হওয়ার চেয়ে শ্রেয় নিজের আলোয় আলোকিত হওয়া। সম্ভবত এটা অন্যের আলো। এইসব ঘরে চেষ্টা করবেন না। যাই হোক, খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য, ধন্যবাদ মানসিক ভারসাম্যহীন গৃহহীন অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য। পরবর্তী এপিসোডে আপনার প্রশ্নের উত্তর দেব, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন।